আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়াল আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। অনেক ইউটিউবার বলে থাকে যে আপনি টাইটেল ঠিক রাখুন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, যদি আপনি টাইটেল না ঠিক রাখেন তাহলে আপনার ভিডিওটা অনেকে সার্চ করে পাবে না। সেক্ষেত্রে আমি বলবো টাইটেলের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসক্রিপশন। আপনি যদি সঠিকভাবে ডিসক্রিপশন লিখতে পারেন বা সঠিকভাবে ডিসক্রিপশনে হাইলাইট করতে পারেন তাহলে অনেকে আপনার ভিডিওটা খুঁজে পাবে। আপনারা জানেন যে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম 2-3 লাইন নিয়মিত ডিসক্রিপশন চেক করে থাকে। আপনারা যখন ভিডিও পাবলিশ করেন সেই সময় যদি আপনি ডিসক্রিপশন সঠিকভাবে লিখে থাকেন তাহলে আপনার ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম কেউ যদি সার্চ করে ওই অ্যালগোরিদম সিস্টেম আপনার যে ডিসক্রিপশন লাইন আছে ওই লাইনের 2-3 লাইন ওরা পড়ে দেখে। সেক্ষেত্রে ওখানে যে ট্যাগ আছে বা টাইটেল আছে বা ওখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড থেকে বিভিন্ন সার্চ আইটেম ওনারা টেনে নিয়ে আসে। সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে ডিসক্রিপশন লেখেন এবং কিছু কিওয়ার্ড যদি সঠিকভাবে লিখতে পারেন বা ব্যয়বহুল যেগুলো প্রতিনিয়ত কিওয়ার্ড তৈরি করা হয় বা কিওয়ার্ড সাধারণ মানুষ খুঁজে থাকে, এইগুলো কিওয়ার্ড যদি আপনি ডিসক্রিপশন দেন তাহলে আপনার ভিডিওটা সহজে খুঁজে পাবে। এবং এই খুঁজে পাওয়ার ক্ষেত্রে একজন ভিউয়ার প্রতিনিয়ত আপনার ভিডিওটা দেখবে এবং বিভিন্ন ভিউয়ার যদি আপনার ভিডিওটা দেখে তাহলে খুব সহজেই পেয়ে থাকে যাবে আপনার ভিডিওটা। সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা যদি সঠিকভাবে দেখে এবং যদি প্রতিনিয়ত ভিউ বেড়ে থাকে তাহলে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম আপনার যে ভিডিওটা আছে এটা বিভিন্ন জায়গায় পাবলিশ করবে। এই পাবলিশকৃত ভিডিও যদি ভিউ বেশি হয় তাহলে আরও পাবলিশ করতে থাকবে। এবং এই পর্যায়ক্রমে পাবলিশ করার ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে ট্যাগ টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটা অনেকটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই প্রতিনিয়ত যদি আপনি ভিডিও আপলোড দেন বা সঠিকভাবে ট্যাগ, সঠিকভাবে টাইটেল এবং সঠিকভাবে ডিসক্রিপশন যদি লিখতে পারেন তাহলে আপনার ভিডিওটা অনেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং বিভিন্ন রকম দর্শক আছে তারা আপনার ভিডিওটা দেখবে। সো আশা করি আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ঠিক তেমনি ট্যাগের মতো ট্যাগ টাইটেল এবং ডিসক্রিপশন মতো ট্যাগ বা যে ট্যাগটা আছে এই ট্যাগটাকে যদি র্যাঙ্কিং ট্যাগ করতে পারেন তাহলে তো অনেক ভালো, কারণ র্যাঙ্কিং ট্যাগ এতটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে একটি ট্যাগ তৈরি করতে থাকেন এবং র্যাঙ্কিং ট্যাগ যদি দিতে পারেন তাহলে তো অনেক ভালো, কারণ র্যাঙ্কিং ট্যাগ বলতে বোঝায় যে আপনি যে হ্যাশট্যাগটা দিচ্ছেন এখান থেকেও আপনার সার্চ করলে আসতে পারবে, অথবা যদি আপনি ট্যাগ সরাসরি দেন তাহলে সেটাও আপনার খুব সহজে আসবে। সেক্ষেত্রে আপনাকে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যে আপনি যে ট্যাগটা দিচ্ছেন এটা সঠিকভাবে ট্যাগ আছে কিনা। যদি সঠিকভাবে ট্যাগ দিতে পারেন বা টাইটেলের সাথে সমন্বয় করে ট্যাগ দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং আপনার ভিউ অনেক ইনক্রিজ হবে। সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে ট্যাগ সিলেক্ট করেন বা নির্বাচন করেন সেক্ষেত্রে আপনার ট্যাগ নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ, কারণ হাজার হাজার মানুষ এই ট্যাগ দিয়েই কিওয়ার্ড রিসার্চ করে সার্চ করছে। এই সার্চ করার কারণে আপনার ভিডিওটা প্রথম পেজে চলে আসবে এবং এই প্রথম পেজে যদি আনেন তাহলে আপনার দর্শক অনেকটা বেশি হবে এবং আপনার ভিউ অনেকটা বাড়বে। সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে ট্যাগ দিতে পারেন বা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, আপনারা ইচ্ছা করলে টিউব বাডি ইউজ করতে পারেন। টিউব বাডি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ট্যাগ রিসার্চের ক্ষেত্রে। অনেক ইউটিউবার আছে যারা নতুন ইউটিউবার বা পুরাতন ইউটিউবার, তারা প্রতিনিয়তই এই ট্যাগটা খোঁজার জন্য টিউব বাডি ইউজ করেন বা ভিড আইকিউ ইউজ করেন। যদি টিউব বাডিটা ইউজ করেন তাহলে টিউব বাডি থেকে আপনারা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ করতে পারলে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি ট্যাগ যেটা দিচ্ছেন এটার কিওয়ার্ড র্যাঙ্ক কেমন এবং এটা আদৌ ইউজ করে কিনা বা এর টপ লেভেল কেমন বা এর আসলে লেভেল কেমন, প্রতিটা ক্ষেত্রে আপনি এটা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে ট্যাগটা দিতে পারেন এবং সঠিকভাবে যদি হাইলাইট ট্যাগ করতে পারেন তাহলে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার ক্ষেত্রে। তাই প্রতিনিয়ত সঠিকভাবে আপনি ট্যাগ দেওয়ার চেষ্টা করুন এবং টাইটেল সঠিকভাবে দিন, টাইটেলে যে লিখছেন সেই ধরনের আপনি ডিসক্রিপশন তৈরি করুন এবং ডিসক্রিপশনে বেশি লিখবেন বা কম লেখেন সেটা বিষয় নয়, ডিসক্রিপশনে সঠিকভাবে লেখার চেষ্টা করুন এবং যে বিষয়ে আপনি ভিডিও আপলোড করছেন সেই বিষয়ে ভিডিও আপলোড করছেন এবং সেই বিষয়ে ডিসক্রিপশন লেখার চেষ্টা করুন। তাহলে ডিসক্রিপশন যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে সঠিক সাধারণ মানুষের কাছে ওটা খুব সহজে পৌঁছে যায় এবং ডিসক্রিপশনের যে লেখাগুলো আছে ওই লেখাগুলো সাধারণ মানুষ যখন সার্চ করে ওই লেখাগুলো তারা সহজে পেয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে ডিসক্রিপশন লিখতে পারেন তাহলে অনেক ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি আজকের টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে, লাইক কমেন্টস করে জানাবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।